বকেয়া দিয়ে আন্দোলনের মাঝেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ নবান্নে বকেয়া ডিএ সহ একাধিক বিষয়ে আলোচনা ছিল, জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানে ছিলেন গুরুত্বপূর্ণ আমলারা, তার সাথে সাথে মন্ত্রীরা ছিলেন এই বৈঠকে। আর এই বৈঠকের পরপরই কিন্তু বিরাট সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বেতন কাঠামো নির্ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যে ডিএ আন্দোলনের মাঝেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, সরকারের স্বাস্থ্য স্কিম থেকে শুরু করে পদোন্নতি, একাধিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে। বুধবার নবান্নে সরকারি কর্মীদের একাংশের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানেই স্পষ্টই বার্তা দেওয়া হয়েছে সরকারি কর্মীরাই রাজ্যের সবথেকে বড় শক্তি, তাঁদের কর্মজীবন নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সচেতন। এদিন পদোন্নতি, হেলথ স্কিম সহ সরকারি বিভিন্ন দপ্তরে শূন্যপদ দ্রুত পূরণ করে দপ্তরগুলিকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে 16 এবং 25 বছরের পরিবর্তে চাকরি জীবনের 15 এবং 24 বছরেই হায়ার স্কেলের সুবিধা পাবেন সরকারি কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর ক্ষেত্রে এখন ক্যাশলেস সুবিধা পাওয়া যায় 1.5 লাখ টাকা পর্যন্ত, তা বাড়িয়ে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিস সংক্রান্ত সমস্ত পদোন্নতি আগামী 3 মাসের মধ্যে শেষ করতে হবে। সার্ভিস ধরে ধরে কোথায় কত নিয়োগ প্রয়োজন তার তালিকাও তৈরি করে ফেলতে বলা হয়েছে নবান্নের তরফ থেকে। বিভিন্ন দপ্তর এবং সার্ভিসের অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওএসডি, রেজিস্ট্রার, স্পেশাল অফিসার, সেকশন অফিসারদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সমস্ত স্তরের গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা ব্যাপকভাবে লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। ইতিমধ্যে একাধিক সংগঠন মিলিতভাবে তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘদিন ধরে শহীদ মিনারের পাদদেশে আন্দোলন করছেন তারা। এর আগে সরকারি কর্মীদের সরকারের সঙ্গে বৈঠকে বসার পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই মোতাবেক বৈঠকও হয়, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। রাজ্য সরকারি কর্মীরা দাবি করেন ডিএর দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর মধ্যেই সরকারি কর্মীদের জন্য এই ঘোষণা সরকারের তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের এই ঘোষণাতেও কিন্তু চিড়ে ভিজছে না রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। তারা কিন্তু আবারও নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাজ্যকে, তারা আন্দোলন চালিয়ে যাবেন। কারণ তাদের আন্দোলনের বিষয় কিন্তু যেটা মেন, বকেয়া ডিএ 42% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, তবেই কিন্তু তারা আন্দোলন ছেড়ে উঠবেন। কিন্তু সেই দাবি এখনও পর্যন্ত মানেনি রাজ্য সরকার। বকেয়া ডিএ নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হলেও বকেয়া ডিএ নিয়ে কিন্তু কোনো ঘোষণাই করলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে 3 মাসের মধ্যে পেন্ডিং প্রমোশন সরকারি কর্মচারীদের নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত এবং বেতন কাঠামোয় কিন্তু বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।